ঢাকার ধামরাইয়ের আকসির নগর আবাসন প্রকল্পের বিরুদ্ধে অপপ্রচার করায় সংবাদ সম্মেলন করেছেন ওই প্রকল্পের কর্মকর্তাবৃন্দ বুধবার বারো অক্টোবর দুপুরে সাভারের জিনিয়াস রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে আকসিনগর আবাসন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুল ইসলাম তার লিখিত বক্তব্যে জানান ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের এলাকার বড় কুশিয়ারা মাখুলিয়া ও মৌজায় আকসিরনগর আবাসন প্রকল্প গড়ে তুলেছেন তিনি কিন্তু ওই এলাকার বদরুল সর্দার চাঁদা দাবি করে চাঁদা না দেওয়ায় তারা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করে নাটক সাজিয়ে তাদের নামে প্রশাসনের বিভিন্ন দপ্তরে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে অপরদিকে মহামান্য হাইকোর্টের রায়কে জাল জালিয়াতির মাধ্যমে রায়ের আদেশ বিকৃত করে বিভিন্ন দপ্তরে জমা দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি সংবাদ সম্মেলনে আরও জানানো হয় ওই এলাকার পলান মেম্বার নজরুল আফসান হানিফ আরশাদ মনির বদরুল সর্দারের সাথে যোগ দিয়ে তাদের আবাসন প্রকল্পের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে বদ্রুল সর্দার বিভিন্ন লোক দিয়ে তাকে প্রধান আসামি করে ধামরাই থানায় উনিশটি ও আদালতে আঠারোটি মামলা করেন যারা এই মামলা করেছেন তাদের কোনো জমি সেখানে নেই বলে মন্তব্য করেন তিনি তভিদ ইসলাম জানান তিনি ওই এলাকার কোনো ব্যক্তিকে কোনো প্রকার আক্রমণ বা আহত করেননি কারো এক শতাংশ জমিও দখল করেননি কেউ এসবের প্রমাণ দিতে পারবে না বলেও দাবি করেন তিনি